প্রথম আমাদের প্রথম টিউটোরিয়াল হচ্ছে যে কি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে টিউটোরিয়াল আমরা পর্বে পর্বে দিব সবগুলা। প্রথম ক্লাসে আমরা কি কি শিখব, ইন্ট্রোডাকশন টু গ্রাফিক্স ডিজাইন, তারপর ডিজাইন ডিফারেন্ট টুলস, ইন্ট্রোডিউস গ্রাফিক ডিজাইন এবং ফটোশপ সম্পর্কে, এবং ফটোশপের ইন্টারফেস, স্ক্রিন মোড এবং জুম আউট, ডকুমেন্ট সেট আপ এবং কালার সিলেকশন বেসিক, এই চারটা এই 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 টোটাল কনসেপ্টগুলো নিয়ে আমাদের প্রথম টিউটোরিয়ালটা হবে, ঠিক আছে? দেন আমাদের 14টা পর্ব হবে, 14 বা 15 পর্ব যা লাগে আমরা এটা শেষ করব, পূর্ণাঙ্গ টিউটোরিয়াল শেষ করব, ঠিক আছে? তো আমরা প্রথম শুরু করতে যাচ্ছি, ইন্ট্রোডিউস ইউর গ্রাফিক্স ডিজাইন। ইন্ট্রোডাকশন, গ্রাফিক্স ডিজাইন কাকে বলে? আমি একটা লোগো এবং ব্যানার ডিজাইন করব, সেটা হচ্ছে সেটা ডিজাইন করার জন্য আমরা যেই টুল ব্যবহার করে মাধ্যমে ডিজাইন করব, একটা প্রোটোটাইপ ইন্টেরিয়াল ডিজাইন দিব, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এবং ডিফারেন্ট টুলস উইথ ফটোশপ। ঠিক আছে, ফটোশপ হচ্ছে যে একটা ডিফারেন্ট টুলস গ্রাফিক্স ডিজাইনের জন্য। তো আমরা প্রথমে আমরা পরিচিত হয়ে যাবো যে আমরা প্রথমে ফটোশপ দিয়ে শুরু করব, তারপর ইলাস্ট্রেটর শিখব, ঠিক আছে? প্রথমে আমরা ইলাস্ট্রেটর শিখব, তারপরে আমরা ফটোশপে যাব, ফটোশপ শিখবো তারপর ইলাস্ট্রেটর যাবো। প্রথমে আমরা পরিচিত হবো যে ফটোশপের ইন্টারফেস, যেই ইন্টারফেস এটা হচ্ছে যে ফটোশপের ইন্টারফেস, এটা সম্পর্কে পরিচিত হবো। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে মেনু বার, ফাইল, এডিট, তারপর ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই এই টুলগুলো এই অপশনগুলো নিয়ে যেটা সম্বলিত সেটা হচ্ছে মেনু বার, এবং এই এটা হচ্ছে টুল বার। এই টুলবারের টুলগুলো সিলেক্ট করার পরে আমরা এখানে কি কন্ট্রোল প্যানেলটা যেটা চেঞ্জ হচ্ছে এটা ডাইনামিক টুল বার, ঠিক আছে? এটা ডাইনামিক টুল বার। তারপর আমি তারপর দেখবো যে এখানে আসবে যে আমার, আমি যদি একটা ডকুমেন্ট নিই, আমি যদি একটা ডকুমেন্ট এখানে আসবে যে আমার লেয়ার, আমার লেয়ার প্যানেলগুলো আসবে, আর এখানে আসবে কি আমার যেই ডিজাইন করার জন্য হেল্প কালার প্যানেল, এটা হচ্ছে কালার প্যানেল, আর এটা যাবে স্টাইল প্যানেল, আর এখানে থাকবে যে আমার কি ওয়ার্ক স্পেস, আমি যেই ওয়ার্ক স্পেস দিব সিলেক্ট করব, এটা এসেন্সিয়ালি আমরা সচরাচর ইউজ করি, যে ওয়ার্ক স্পেস দিব সেই ওয়ার্ক স্পেসে থাকবে। তো এখানে অনেকগুলো টুল আছে, এই টুলগুলো ব্যবহার করেই আমি একটা ডিজাইন তৈরি করব, একটা ডিজাইন তৈরি করবো কোনটা, এই টুলগুলো ব্যবহার করে। তো আমরা পরবর্তীতে এই সবগুলো টুলসের কাজ শিখবো এবং এগুলো দিয়ে ডিজাইন করব আমরা, ঠিক আছে? তারপরে আমি যদি চাই যে এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে যদি ইন্টারফেস যাই, ইন্টারফেসে যাওয়ার পর আমি আমার এটা কী কালার রাখতে চাই, আমার দেখেন এটা কালার চেঞ্জ হচ্ছে, আমার ইন্টারফেসটা কী কালার রাখতে চাই সেটা দিয়ে সিলেক্ট করব। এখানে আরও অপশন আছে, ডিফল্টভাবে এগুলো আমি এখন রাখলাম, ওকে দিলাম। তারপরে এখানে যদি আমি ব্ল্যাক করতে চাই, গ্রে করতে চাই, এখানে কালার চেঞ্জ করতে, রাইট বাটন ক্লিক করে আমি এগুলো চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে যে আমার ওভারঅল ফটোশপের ইন্টারফেস। তারপর আসুন আমার স্ক্রিন মোড, স্ক্রিন মোড কোনটা আমার, আমার স্ক্রিন মোড হচ্ছে এটা ফুল স্ক্রিন। তারপর হচ্ছে যে এফ, আমি যদি সিঙ্গুলার এফ চাপি তাহলে আমার এগুলো চেঞ্জ হচ্ছে, আমার অ্যাপ চাপলে এগুলো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমার স্ক্রিন মোড। আমি একটা ডকুমেন্টকে যদি জুম দিতে চাই, তারপরে হচ্ছে এ প্লাস চিহ্ন জুম, তো আমি যদি মাইনাস চিহ্ন জুম কমাইতে চাই এদিকে দিয়ে, ড্রাগন করলে জুম কমবে, বাড়বে, কমতেছে বাড়তেছে, যদি আমি ক্লিক করে ধরে চেপে আর বাড়ি তাহলে আমার কি কমতেছে বাড়তেছে, এটা হচ্ছে আমার জুম টুল। তো এটা দিয়ে আমি কি একটা ডিজাইনকে স্পষ্ট করে কাটার জন্য বা স্পষ্ট করে দেখার জন্য জুম করতে পারি, আবার আমার প্রয়োজনে জুম নেওয়া করতে পারি। আমি এখান থেকে মেনু থেকে জুম ইন, ভিউ থেকে জুম আউট, আবার ভিউ থেকে ফিট অন দ্য স্ক্রিন, তারপর আমি 100%, 200% এই জিনিসগুলো রাখতে পারি। এটা কি জুম, জুম ইন, জুম আউট, ফিট অন দ্য স্ক্রিন, মানে আমার স্ক্রিনের সাথে এটা সেট হয়ে যাবে, অথবা এই টুলটা নিয়ে আমি
ক্লিক করলে বাড়বে, আবার এদিকে ড্রাগন করলে কমবে, এদিকে ড্রাগন করলে বাড়বে, এদিকে করলে কমবে বাড়বে, এটা আমি এভাবে করে ইউজ করব। তারপর ডকুমেন্ট সেট আপ, আমি কীভাবে একটা ডকুমেন্ট সেট আপ করবো, ফাইল থেকে নিউ কন্ট্রোল এন অথবা কন্ট্রোল এন, তা আমি এখানে নাম দিব বিজনেস কার্ড, বিজনেস কার্ড নাম দিলাম। তারপর এখানে যদি আমার ডিফল্ট ইউএস ডিফল্ট ফটোশপ পেপার 7 ইঞ্চি এবং উইড হাইট হচ্ছে 5 ইঞ্চি, আমি যদি ইউএস পেপার দিই তাহলে এটা কি A4 সাইজ, আমি যদি এখানে ফটো পেপার দিই তাহলে 3x2, তাহলে আমি কাস্টম হলে আমি নিজের মতো নিতে পারবো। তাহলে আমি একটা যদি বিজনেস কার্ডের মাপ নিই 3.52, আরজিবি কালার দিব আমি, কি রেজুলেশন, রেজুলেশন বাড়ানোর জন্য আমি আরজিবি কালার দিব। আমি যদি প্রিন্ট করার জন্য দিই তাহলে হচ্ছে আরজিবি কালার, আর আমি যদি প্রিন্ট না করার জন্য দিই, আমি যদি ওয়েবের জন্য রাখি তাহলে আমার আর ইন্টারনেটে ব্যবহার করার জন্য আরজিবি কালার, আর যদি প্রিন্ট করি তাহলে সিএমএক্স কালার। আমি এটা তো আমি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট কালার রাখতে পারি অথবা কালার দিতে পারি, অথবা আমি ট্রান্সপারেন্ট মানে যেই কালার দিব সেই কালারটাই হবে, সেটাই হচ্ছে ট্রান্সপারেন্ট, আমি যে কালারের মধ্যে ফটোটা রাখবো সেটাই পিএনজি ফরম্যাটে সেভ করবো, তখন এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে দিলাম, আমার ডকুমেন্টটা আসছে এখন, ঠিক আছে, আমার এখানে লেয়ারটা কই, হ্যাঁ উইন্ডো, আমার লেয়ারটা চলে গেছে, তাহলে আমি লেয়ার আনার জন্য কি লেয়ার আনতে পারবো এখানে, ঠিক আছে, আমি যদি এখানে, তারপর ডকুমেন্ট, এটা হচ্ছে আমার ডকুমেন্ট সেট আপ গেল। তারপরে যদি আসি আমি ডকুমেন্ট কালার অ্যাপ্লাই, আমি যদি একটা কালার দিতে চাই, এখন আমার এটা কালার নাই, আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই একটা কালার পড়ছে, ঠিক আছে, আমি যদি একটা কন্ট্রোল ব্যাক স্পেস দিই কালার পড়ছে, এই আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কালার পড়ছে, যায় আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে দেখা যাচ্ছে এখানে কালার পড়ছে। আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো, আমি যদি এখানে থেকে কালার ক্লিক করে, কালারে ক্লিক করে যদি কালারটা চেঞ্জ করে দিই, আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, আমি যদি কালারটা চেঞ্জ করে দিই কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কন্ট্রোল দিয়ে যদি ব্যাক স্পেস দিই আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে, আমি যদি ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে, আমি যদি এখানে যদি কালার সিলেক্ট করে যদি ব্যাক স্পেস দিই কন্ট্রোল, তাহলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে, আমার কালারটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এভাবে করে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তারপরে তারপরে আসি আমি কোথায়, ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্ট কালার সিলেকশন বেসিক, আমি যদি সিলেকশন করতে চাই, এখানে সিলেকশন সিলেক্ট করলাম, আমাদের এটা হচ্ছে সিলেকশন টুল, রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটা এটা হচ্ছে সিলেকশন, কুইক সিলেকশন টুল, আর এটা হচ্ছে কি, আমি যদি একটা গার ছবি নিই কন্ট্রোল ও ওপেন, আমি একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ওপেন করলাম, ওপেন করে এটা ওপেন করলাম, একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্টটা ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি এটা সিলেক্ট করি কুইক সিলেকশন টুল, আমি যদি সিলেক্ট করি এই সিলেক্ট হচ্ছে, আবার যদি আমি বিয়োগ করি, আমি যদি বিয়োগ করি তাহলে এটা বিয়োগ হবে, আমি যদি এখানে যোগ করি যোগ হবে, গুণ করি গুণ করবো, আমি কুইক তাড়াতাড়ি ভাবে এটাকে আমি একটা লেখাকে সিলেক্ট করতে পারবো। তারপর যদি মার্কিং সিলেক্ট টুল, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে, আমার পিছনের অংশটা যদি আমি সিলেক্ট করে কালার দিতে চাই, কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে, আমি ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, ম্যাজিক টুল দিয়ে কুইক সিলেকশন টুল, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিই, কোন কালারটা বলতেছে এই কালারটা বলতেছে, এই কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, আবার দিই সাদা দিই, কন্ট্রোল ব্যাক স্পেস, যেটা পড়তেছে, তাহলে আমার এভাবে করে আমি সিলেকশন টুলের মাধ্যমে কি কালার দিতে পারবো, আমি সিলেকশন টুলের মাধ্যমে কি করতে পারবো, একটা কালার অ্যাপ্লাই করতে পারবো।
তো এই টিউটোরিয়াল প্রথম টিউটোরিয়াল এই পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়াল আমি আরো বিস্তারিত দেখাবো।